দমদমে সর্বপ্রথম মণিমুক্ত দিয়ে কিন্তু মাতৃবতী মা বুক বিশাল বড় বন্দুক এখানে কিন্তু বানানো হয়েছে দমদমে কাকে নিয়ে প্যান্ডেল দমদমে প্রথমবার 50 ফুটে বৃহৎ মাতৃবতী মা আর যে চিঠি আর স্ট্যাম্প দিয়ে কিন্তু পুরো পূজা মণ্ডপটা নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সমস্তটা দেখা দেখি আর আজ কিন্তু আমরা চলে এসেছি দমদম পুজো পরিক্রমা করতে আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দমদমের সর্বপ্রথম যে পুজো মণ্ডপ দমদম বন্ধু বান্ধব ক্লাব এবছর তাদের থিম রয়েছে সংকল্প তোমরা এই দমদমে আসলে কীভাবে ঘুরবে আর তার সাথে কী কী পুজো মণ্ডপ তোমরা দর্শন করবে সমস্তটা তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো দেখতে পাচ্ছ ওই যে দমদম জাংশন দমদম জাংশনে 5 নম্বর গেট থেকে কিন্তু বেরিয়ে আসলে একটা কিন্তু দেখতে পাবে এরকম একটা রাস্তা রয়েছে ঠিক রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এলেই কিন্তু তোমরা এই বন্ধু বান্ধব যে ক্লাব সেটা কিন্তু তোমরা দর্শন করতে পারবে ঠিক আছে আচ্ছা মানে গাছ কাটছে হ্যাঁ গাছ কাটছে ওইদিকে গাছ কেটে ফেলেছে ওখানে পাখিরা কোনো গাছের পা মানে কিছু দেখতে পাচ্ছে না ফলের জন্য ঘুরে বেড়াচ্ছে ওই পোর্শনে গাছ কাটলে কি হচ্ছে খরা ফড়া হয়ে ওই জায়গাটা গাছপালা সব শুকিয়ে যাচ্ছে এইসব পেছনে পোর্শনে দেখা যাচ্ছে যে গাছপালা সব রয়েছে পশু পাখিরা আনন্দে তোমার ঘুরে বেড়াচ্ছে গাছ না থাকলে ধ্বংসের কারণ সেই পুরো ব্যাপারটা এটা আমাদের সংকল্প করতে হবে যে গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে গাছ বাঁচলে সারা পৃথিবী জগৎ জগৎ মানে জগতে মানুষজন সকলেই আমরা বেঁচে থাকি এটাই হচ্ছে এবছর আমাদের সংকল্প আচ্ছা বিশেষ আকর্ষণ কি রয়েছে এবছর বিশেষ আকর্ষণ আমাদের মুক্তর মুক্ত দ্বারা নির্মিত আমাদের শ্যামামায়ের মূর্তি তার সাথে ঝিনুক শামুক দ্বারা সুসজ্জিত হয়েছে আমাদের পুরো শ্যামামায়ের অনেক ধন্যবাদ দাদা লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে এখন কিন্তু আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি যেমনটা কিন্তু ক্লাব মেম্বারের থেকে শুনলাম গাছ লাগাও গাছ প্রাণ বাঁচাও ঠিক সেই ব্যাপারটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে রয়েছে দেখছে গাছ কাটা বন্ধ করুন আমাকে কেটো না মানে একটা দেখতে পাচ্ছে যে গাছ সেই গাছকে কিন্তু একটা মানুষের রূপ দেওয়া হয়েছে তারপরে কিন্তু এখানে সুন্দর করে করা হয়েছে আমাদের এই পৃথিবী পৃথিবীটাকে কিন্তু একটি প্রাণের মাধ্যমে কিন্তু প্রাণ সঞ্চার করেছে আর প্রাণ সঞ্চার কী করছে আমাদের গাছ সেই গাছ দ্বারাই কিন্তু একমাত্র পৃথিবীতে কিন্তু প্রাণ সঞ্চার হতে পারে সেই বিষয় ভাবনাটা কিন্তু পুরো পুজো মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে আর যদি তোমাদের দেখাই পুরো দেখতে পাচ্ছ কিন্তু যে মণিমুক্ত হয় তারপর দেখতে পাচ্ছ মায়ের যে শাড়ি অংশটা সেই শাড়ি অংশটা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু ঝিনুক রয়েছে আর মায়ের পেছনে দেখবে চালিটাতে যেখানে কিন্তু যে চালচিত্র হয় সেই ব্যাপারটাতেও কিন্তু আর তার সাথে এই যে শিব ঠাকুরের দেখো যে বস্ত্র সেখানে দেখতে পাচ্ছ যে ঝিনুক বা যে শঙ্খর বিষয়টা সেই সুন্দর করে কিন্তু সেই বিষয়টা দিয়ে কিন্তু পুরো মাতৃপ্রতিমা কিন্তু সজ্জিত করা হয়েছে এক কথা কিন্তু বলা যেতে পারে খুব অসাধারণভাবে কিন্তু মাতৃপ্রতিমাটা সুন্দর করে সজ্জিত করা হয়েছে কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা তো ওইদিকে কিন্তু রয়েছে দমদম স্টেশন দমদম স্টেশনের কিছুটা নাগের বাজারের দিকে পড়বে এদিকে চলে আসবে নাগের বাজারের দিকে হাঁটতে হাঁটতে তার সাথে কিন্তু পড়বে যে মল্লিক কলোনি প্রথমে এটা দেখবে মল্লিক কলোনি দেখতে পাচ্ছ মল্লিক কলোনি ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে আরেকটি পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ লাইটিং এদিকে কিন্তু রয়েছে দমদম মিত্র সংঘ দমদম মিত্র সংঘের পুজো মণ্ডপটা এদিক দিয়ে তোমরা চলে যাবে সাউথ দমদম মিত্র সংঘ এবছর কিন্তু তাদের ভাবনায় রয়েছে হিমাচল প্রদেশের মহাকাল মন্দির তো পুরো পুজো মণ্ডপে কিন্তু আমরা সামনে চলে এসে আর পুরো যেহেতু এটা মহাকাল মন্দির তাই জন্য দেখতে পাচ্ছি কিন্তু পুরো মন্দির জুড়ে ওম লেখা কিন্তু কিছু স্ট্রাকচার সেটা কিন্তু পুরো মণ্ডপ জুড়ে কিন্তু রয়েছে আর মণ্ডপে যে বিটগুলো আছে সেগুলো দেখতে পাবে তোমরা কিন্তু যে লাইটিং যে টুনি লাইটের যে প্রদীপগুলো হয় সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু সাজানো হয়েছে আর বিশাল বড় কিন্তু পুরো চওড়া জায়গাটা জুড়ে কিন্তু মণ্ডপটা তৈরি করা রয়েছে তো এখন কিন্তু আমরা দমদম মিত্র সঙ্গে একদম মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছি আর দেখতে পাচ্ছি যে আসল যে মণ্ডপ যেখানে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা কিন্তু ব্ল্যাকের ওপর কিন্তু পুরো মন্দিরের যে কালারটা তার উপর কিন্তু যে সোনালি কালার বা গোল্ডেনের যে টাচআপ রয়েছে আর পুরোটা দেখতে পাচ্ছি কিন্তু মণ্ডপটা কিন্তু পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো কিন্তু রয়েছে মানে তুমি যদি এদিক বা এদিক যেখান দিয়ে দাঁড়াও না কেন মণ্ডপের যে পুরো অংশটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে আর মণ্ডপের দু সাইড থেকে করে জুড়ে দেখতে পাবে তোমরা কিন্তু এরকম কিছু মন্দির রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা মন্দিরের স্ট্রাকচার বানানো হয়েছে আর কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার
মণ্ডপের ভেতরটা দেখতে পাচ্ছি, কিন্তু পুরো যে সিলিংটা জুড়ে নানা রকম যে ছোট ছোট কালারফুল পুঁতিগুলো হয় সে ওরকম কিন্তু দিয়ে খুব সুন্দর করে একটা কিন্তু গর্জিয়াস কিন্তু লুক ক্রিয়েট করা হয়েছে দেখতে পাবে তোমরা। পুরো মণ্ডপ জুড়ে তোমরা কিন্তু এরকম ছোট ছোট যে ঝাড়বাতি সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এই যে এরকম যে কাঁচের টুকরো এন্ড ছোট ছোট যে কালারফুল পুঁতি সেই পুঁতিগুলো দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সাজানো রয়েছে। তো তোমরা এই মিত্র সংঘ ঠাকুরটা দেখে বেরোলে বেরোলেই কিন্তু উল্টো দিকে পড়বে মল্লিক কলোনি দেখতে পাচ্ছ, বেশ কিন্তু কাঠপুতুল, সেই কাঠপুতুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো এখন কিন্তু আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি, আর মণ্ডপের ভেতরে তোমরা দেখতে পাবে কিন্তু এরকম কিছু বরণ ডালা রয়েছে, আর বরণ ডালার মধ্যে নানা রকম যে কাঠপুতুলগুলো হয় সেই কাঠপুতুল দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সুন্দর করে সাজানো রয়েছে। তো এখন কিন্তু আমরা মূল যে পূজা মণ্ডপ সেখানে কিন্তু আমরা প্রবেশ করেছি, আর দেখতে পাবে পুজো মণ্ডপটা কিন্তু খুব অসাধারণ, কিন্তু একটা শান্ত স্নিগ্ধ কিন্তু পরিবেশে কিন্তু তৈরি করা রয়েছে, আর পুরো ব্যাপারটা জুড়ে কিন্তু একটা গ্রাম বাংলা যে ছোঁয়া সেটা কিন্তু তোমরা এখানে আসলে উপভোগ করতে পারবে। পুজো মণ্ডপটা দেখবে এরকম কিন্তু কাঠপুতুল যেগুলো হয় আমরা নর্মালি দেখতে পাই সেরকমই কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর ওপরে দেখো সিলিংটা দেখো অসাধারণভাবে কিন্তু সজ্জিত করা রয়েছে। মানে এক কথায় আসলে কিন্তু তোমাদের ছোটোর ওপর কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে যাবে এই পুজো মণ্ডপ দেখলেই। তো ওইদিকে তো নাগেরবাজার চলে যাচ্ছে, তোমাদের এই মল্লিক কলোনি আর মিত্র সঙ্গে দুটো পুজো দেখালাম, আর এই মিত্র সঙ্গে ঠিক পাশে দেখতে পাবে ওই যে ওই গলিটাতে কিন্তু আর একটা কিন্তু লাইটিং এর যে গেট দেখতে পাচ্ছে এই গাইড গেট, এই গেট দিয়ে ঢুকে গেলে আরো কিন্তু কিছু পুজো মণ্ডপ পেয়ে যাবে। তো এই যে এই লাইটিং গেটটা দিয়ে প্রবেশ করলে কিন্তু তোমাদের সর্বপ্রথম পড়বে 14 নং ওয়ার্ডের কমিটির পুজো মণ্ডপ, যেটা কিন্তু বিবেকানন্দ পুলের পুজো মণ্ডপ দেখতে পড়ছো, লাইটিং দেওয়া রয়েছে। চলো সোজা গিয়ে পুজো মণ্ডপটা দেখে আসি। তো দেখতে পাচ্ছি যে 14 নং ওয়ার্ড কমিটি পুজো শ্যামা পুজো পরিচালনায়, আর লাইটিংটা দেখ দেখো প্রায় কিন্তু 1, 2, 3, 4 তলা বাড়ির সমান কিন্তু লাইটিংয়ের গেট দেওয়া রয়েছে, আর পুরো রাস্তাটা দেখো কতটা সুন্দর কিন্তু সাজানো রয়েছে। যেহেতু আলোর উৎসব, তো আলোর উৎসবে কিন্তু এরকম আলোর গেট থাকবে না সেটা কিন্তু হতেই পারে না। তো এখন কিন্তু আমরা চলে এসেছি 14 নং ওয়ার্ড পুজো কমিটির যে পুজো প্রাঙ্গণ প্রায় তার সামনে, আর যার জন্য কিন্তু দেখতে পাচ্ছ পুরো যে এরিয়াটা পুরোটা কিন্তু লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে। মানে এর পাশেই কিন্তু রয়েছে যে জলাশয়ের ওপর কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করা হয়। জাস্ট দেখো এক কথা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট এক কথা জাস্ট অসাধারণ। মানে আলোর উৎসবে কিন্তু মনে হচ্ছে যেন আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কিন্তু ওই দিক দিয়ে দেখো এলাম, আর এদিকেও তোমরা দেখতে পাবে কিন্তু এরকম লাইটিং রয়েছে, পুরো জায়গাটা জুড়ে কিন্তু লাইটিং করে দিয়েছে। আর এবছর কিন্তু 14 নং পুজো কমিটির ভাবনা রয়েছে শান্তি রূপে না, তো শান্তি রূপে না দেখতে পাচ্ছ যে কিন্তু এখানে কিন্তু একদম তোড় জোড় করে কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। পৃথিবীতে আমাদের যে যে যুদ্ধ বা যে ইয়ে চলছে আমাদের যে অশান্তি টাইপের সেটাকে যে শান্তির বার্তায় কিন্তু ছড়িয়ে দিতে চাইছে এই পুজো কমিটির ভাবনায়। বিশাল বড় বন্দুক এখানে কিন্তু বানানো হয়েছে পুরোটা, কিন্তু এই যে এই দিকটা কিন্তু কাঠের, ওই দিকটা কিন্তু পুরো লোহার যে ব্যাপারটা দিয়ে সাজানো হয়েছে, কিছু লোহার স্ট্রাকচার কিন্তু পুরো এরিয়াটা জুড়ে কিন্তু সাজানো রয়েছে। দেখা যাক মণ্ডপের ভেতরে তারা কেমনভাবে কি সাজিয়ে তুলতে চাইছে। পুরো পুজো মণ্ডপ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিন্তু টিনের যে আর অ্যালুমিনিয়াম যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে কিন্তু বানানো হয়েছে, লোহার দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু পাখি করা হচ্ছে, যেটা কিন্তু ডানা মেলে কিন্তু উড়বে এই পাখিটা, সেইরকম কিন্তু দেখতে পাচ্ছি করা হচ্ছে পুরো জায়গাটা জুড়ে। তো পুরো পুজো মণ্ডপের ভেতরে কিন্তু আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি দুদিকে কিন্তু যে বর্ডারের ক্ষেত্রে যে বর্ডারের কাছে কাছে যে টাওয়ারগুলো থাকে সেই টাওয়ারগুলো কিন্তু এখানে কিন্তু দেখো বানানো হয়েছে ওরকম টাইপের। তো আমাদের এই মাতৃ প্রতিমা কিন্তু ঠিক সামনেটা থাকবে, আর এই মাতৃ প্রতিমা ঠিক এদিকটা করে কিন্তু দেখতে পাচ্ছি যে যুদ্ধের যে পরিবেশ সেই যুদ্ধের পরিবেশটা কিন্তু এখানে ক্রিয়েট করা রয়েছে। তোমরা যদি দেখাই দেখো যে ঘোড়া ঘোড়া করে কিন্তু যে যুদ্ধ করতে আসে সেনাপতিরা সেই ব্যাপারটা কিন্তু এখানে যুদ্ধের পরিবেশের সৃষ্টি করেছে। আর ঠিক এই দিকে কিন্তু যুদ্ধের ব্যতীত রেখে যে আমাদের শান্তি বা আনন্দ সেটা কিন্তু এখানে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলতে চাইছে। দেখতে পাচ্ছ ধুনচি নিয়ে নাচছেন, এদিকে একটা কিন্তু বাচ্চা মেয়ে নৃত্য প্রদর্শন করছে। মানে একদিকে কিন্তু মায়ের একদিকে যেমন কিন্তু চলছে যুদ্ধ, আর একদিকে কিন্তু চলছে সেই শান্তি বার্তা বা আনন্দের যে বার্তা। তো মণ্ডপ থেকে বেরিয়ে আসার কিন্তু আর একটা যে পথ রয়েছে সেখানে কিন্তু দেখা দেখাচ্ছি যে 14 নং ওয়ার্ড পুজো কমিটি দেখে দেখিয়ে এলাম, আর পুরো দেখতে কিন্তু এক কথায় মাইন্ড ব্লোয়িং অসম, আর কিছু যে স্পিচলেসের মতো কিন্তু কথা।
তো এই 14 নং পূজা কমিটি পূজা দেখার পর কিন্তু বেরিয়ানোর পর কিন্তু এখানে কিন্তু আরেকটা কিন্তু পূজা মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ ঠিক পাশেই আর কিন্তু ছোটর উপর কিন্তু হলো খুব সুন্দর করে কিন্তু পূজা মণ্ডপটা কিন্তু পুরো তৈরি করা হয়েছে এটা কিন্তু গোল্ডেন যে টাচ আপ এটা কিন্তু মন্দিরের মতোই কিন্তু লাগছে পুরো পূজা মণ্ডপটা জুড়ে ওই দিক দিয়ে কিন্তু আমরা এলাম আর আস্তে আস্তে এরকম গেট পাবে এখান দিয়ে কিন্তু চলে যেতে পারবে সেন্ট্রাল দমদম ইয়ং স্পোর্টিং ক্লাব ইউনিয়ন ও মিলন সংঘ আমরা কিন্তু ঠিক ওই দিক দিয়ে এলাম লাইটিং দিয়ে এই যে এখন চলে এসেছি সেন্ট্রাল দমদম ইয়ং স্পোর্টিং ইউনিয়ন ও মিলন সংঘ পুরো পুজো মণ্ডপের ঠিক সামনে পুজো মণ্ডপের এবছর কিন্তু ভাবনা রয়েছে মন মন্দিরে তো মন মন্দিরে তারা কি ভাবনা ফুটিয়ে চলছে চলো ভেতর দিকে প্রবেশ করবো তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো আর পুজো মণ্ডপের প্রবেশ করতে করতে দেখতে পাচ্ছি ওপর দিকটা কিন্তু বেশ ঝুড়ি দিয়ে একটা লাইটিং এর কিন্তু ব্যবস্থা করা রয়েছে আর এদিকটা করে তোমরা দেখতে পাবে যে দু সাইডে ক্রোধ মোহ কাম লোভ এদিকেও রয়েছে ক্রোধ মানে আমাদের যে ষড়রিপু রয়েছে যে আমাদের ক্রোধ কাম মোহ লোভ মদ এইসব বিষয়গুলো কিন্তু ঊর্ধ্বে গিয়ে আমরা মাকে পেতে পারি সেই সব বিষয়টাকে কিন্তু ভাবনাটাকে ফুটিয়ে তুলতে চেয়েছে আর এখানে দেখতে পাচ্ছি গ্রাম বাংলার যে একটি বাড়ি টিনের বাড়ি সেই বাড়িটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর কিন্তু মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছে মূল মণ্ডপে দেখতে পাচ্ছ কিন্তু নানা রকম ছোটো ছোটো সিংহাসন দেওয়া রয়েছে সেই সিংহাসনের মধ্যে কিন্তু নানা রকম দেবদেবী কিন্তু আমাদের যে 33 কোটি দেবদেবী রয়েছে সেই 33 কোটি দেবদেবীর মধ্যে ছোটো ছোটো করে কিন্তু নানা রকম দেবদেবী কোথাও মা কালী শিব কৃষ্ণ জগন্নাথ বিশ্বকর্মা লোকনাথ নানা রকম দেবদেবী কিন্তু রয়েছে কেননা আমাদের মনের মন্দিরে কিন্তু দেবদেবী বিরাজিত থাকে এটাই কিন্তু তুলে ধরতে চাইছে আর প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু তাদের ইষ্ট দেবতা আলাদা আলাদা হয়ে থাকে তো সেই যেরকমভাবে কিন্তু ভাবনায় সেজে উঠেছে এবছরে পুরো পুজো মণ্ডপ তো এই পুজো মণ্ডপটা দেখার পর কিন্তু আমরা ঠিক আবার সেই রাস্তা দিয়ে ফিরে যাবো যে রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম মানে মেন যে পুজো মণ্ডপটা থেকে বেরোলাম বেরিয়ে কিন্তু আবার সেই রাস্তাটা ফিরে এলাম আর ওই দিক দিয়ে তো আমরা এসেছিলাম এদিক ওই দিক দিয়ে সেদিকে ঢুকলাম আবার এদিক থেকে কিন্তু উল্টো দিকে এদিকে যাবো আর এদিক দিয়ে কিন্তু সোজা গেলে আরও কিছু পুজো পাবো তো আমরা কিন্তু ওই দিক দিয়ে পুজোটা দেখে এলাম আর সোজা মানে এইদিকে কিন্তু আমরা যাবো বাট তার আগে ওইদিকে যাওয়ার আগে এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ লাইটিং ওইদিক দিয়ে আসার পর এই লাইটিংটা দেখতে পাবে এই লাইটিং দেখে দেখে সোজা চললে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে সাউথ দমদম এভিনিউ স্পোর্টিং ক্লাবে পুজো মণ্ডপ এখন আমরা চলে এসেছি সাউথ দমদম এভিনিউ স্পোর্টিং ক্লাব এবছর কিন্তু তাদের থিম রয়েছে কাকতালীয় তো দেখতে পাচ্ছি কিছু কিন্তু বিল্ডিংয়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে তৈরি করা রয়েছে আর এই সামনেটাও দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের স্ট্রাকচার রয়েছে তার সাথে বাস স্টপ অ্যান্ড কিন্তু কিছু মানুষ রয়েছে মানে সামনে কিন্তু মেনলি বসে রয়েছে যে মুখোশ কাকের যে মুখোশটা পরে কিন্তু বসে রয়েছে লিখেছে আমাদের তোমরা ভুলে গেলে এখন শুধুই পর কালী মহাকালের মনোহিনী সদানন্দ কালী চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে তোমাদের সমস্তটা দেখা যায় যেমন এখানে দেখতে পাচ্ছি এটা বিল্ডিং এর উপর কাক রয়েছে কাজের বেলায় কাজই কাজ মিটলেই পাজি ঠিক এরকম একটা ব্যাপার রয়েছে ওপরে যদি তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে এই যে এরকমভাবে যে একটা কিন্তু বেশ ইয়ে করা আছে স্ট্রাকচার তার মধ্যে কিন্তু যে দড়িগুলো যায় আমাদের যেমন শহরতলিতে সেই তারগুলোর ওপর কিন্তু কাক বসে রয়েছে ঠিক ব্যাপারটা সেটা কিন্তু সাজিয়ে তুলেছে আর এরকম তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করার সাথে সাথে যেমন কিন্তু কাকেদের যে সাউন্ড সেটা তো শুনতে পাবেই তোমরা আর সাথে কিন্তু তোমরা এরকম কাক বসে রয়েছে দেখো কোথাও বিল্ডিংয়ে কোথাও কিন্তু যে দেয়াল সেখানে কিন্তু তোমরা বসে রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে মানে একটা কিন্তু কাকেদের কিন্তু জীবনী নিয়ে কিন্তু তাদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু খুব সুন্দর করে সজ্জিত করা হয়েছে আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি মাতৃ প্রতিমার ঠিক সামনে আর মাতৃ প্রতিমা যদি তোমাদের মুখমণ্ডল যদি তুমি তোমার দর্শন করাই অসাধারণ কিন্তু একটি মুখমণ্ডল রয়েছে চোখের যে টান থেকে শুরু করে যে মায়ের যে আদলটা এক কথা কিন্তু অসাধারণ আর যদি তোমাদের দেখাই এখানে কিন্তু মায়ের হাটে যে রক্তের বাটি থাকে তার বদলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কাকের একটি বাসা আর তার সাথে কিন্তু কাক রয়েছে মানে মা কিন্তু কাক আমাদের যে উপকারী পশু বা প্রাণী বলতে পারো পাখি তাদের কিন্তু বাঁচিয়ে রেখেছে আর মায়ের পেছনে দেখতে পাচ্ছি কিন্তু একটি কৃত্রিমভাবে চাঁদ সেটা কিন্তু বানানো রয়েছে আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি দেখো যদি শিব ঠাকুরকে দেখাই তাহলে দেখো শিব ঠাকুরের কিন্তু হাতে রয়েছে একটি ব্যানার যেখানে কিন্তু লেখা রয়েছে ওগো এরাও তো সন্তান এদেরও একটু দেখো সদানন্দ কালী মহাকালের মোহিনী
তো আমরা কিন্তু ওই দিক দিয়ে সোজা এগিয়ে এলাম। আর এরকম কিন্তু তিন মাতার মোড় পড়বে যে বাউল বেকারি মোড়, এখানে কিন্তু পুজোটা হয়ে থাকে। আর এবছর কিন্তু এই যে ক্লাবের নাম রয়েছে সাউথ দমদম আমরা সবাই, আর থিম রয়েছে রানার। তো আমরা কিন্তু এখন পুজো মণ্ডপের ঠিক সামনেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমার যতদূর মনে হয় রানার মানে কিন্তু বোঝা রয়েছে যে আমরা যে আগেকার যুগে যে ডাকপিয়নগুলো থাকতো না, লাটে মানে হাতে লাইটে নিয়ে দৌড়াতো মানে চিঠি বিলির জন্য, তো সেই বিষয়টা কিন্তু হয়তো এখানে ফুটিয়ে তুলতে চাইছে তাদের যে জীবনী বা তাদের যে আত্মকথন। দেখতে পাচ্ছ পুরো পুজো মণ্ডপের ভেতর দিকটা দেখতে পাবে, এখন ছোটো ছোটো কাঠের যে টুকরো দিয়ে তারা কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজিয়ে তুলেছে। একটা এই বাউল বেকারি মোড়ে পুজোটা দেখার পর কিন্তু পাশ দিয়ে গলিটা দেখতে পাচ্ছ লাইটিং চলে গেছে, এই লাইটিংয়ের এখান দিয়ে কিন্তু তোমরা আরও পুজো পেয়ে যাবে। তো চলো ওইদিকে যাওয়া যাক। তো আমরা কিন্তু সেই লাইটিংয়ের যে গলিটা তোমাদের দেখালাম সেখান দিয়ে কিন্তু জাস্ট গলি দিয়ে কিন্তু আস্তে আস্তে হেঁটে এলাম। আর এখানে কিন্তু পড়বে মধুগড় অগ্নিশিখা ক্লাব, এবছর কিন্তু তাদের যে থিম রয়েছে দাও ফিরিয়ে সেই অরণ্য। এটা কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ দাও ফিরিয়ে সেই অরণ্য, মানে অরণ্যটাকে কিন্তু আমাদের এখানে কিন্তু রিপ্রেজেন্ট করতে চাইছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঘ রয়েছে, জিরাফ রয়েছে, এদিকে কিন্তু দেখতে পাচ্ছি তোমার হরিণ বাদর কিন্তু রয়েছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি মধুগড় অগ্রদূত ক্লাব, আর দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে খুব সুন্দর করে কিন্তু আলপনা দেওয়া রয়েছে, মানে যেহেতু কালী পুজো রয়েছে আর একদিন পর, সেই সূত্রে কিন্তু সুন্দর করে আলপনা দিয়ে তাদের কিন্তু প্রস্তুতি সেটা কিন্তু চলছে। দেখুন তো এখন কিন্তু আমরা চলে এসেছি মধুগড় অগ্রদূত ক্লাবের, এবছরে কিন্তু বিশেষ ভাবনা রয়েছে 50 ফুটের মাতৃ প্রতিমা, দমদমের কিন্তু সব থেকে বৃহৎ মাতৃ প্রতিমা 50 ফুটের মাতৃ প্রতিমা তোমরা এখন কিন্তু সামনে দর্শন করবে। আর তার কিন্তু যে প্রস্তুতি বলতে পারো, মাতৃ প্রতিমা এখন কিন্তু রং করার যে কাজ সেটা কিন্তু চলছে একদম জোর কদমেই চলছে। তোমরা যখন কালী পুজোর সময় আসবে তোমরা কোনো দেখতেই পাবে, দেখতে পাচ্ছ বিশাল আকারে কিন্তু একটি মাতৃ প্রতিমা 50 ফুট, মানে ভাবাই যাচ্ছে যে কতটা কিন্তু বৃহৎ আকারে কিন্তু মাতৃ প্রতিমা তোমরা এখানে দর্শন করতে পারবে। এখন আমরা চলে এসেছি মধুগড় মিলন চক্র ক্লাব, এটা কিন্তু মেনলি এই কাঠপোলের পাশে যে পুজোটা কাঠপোল, আর এবছর তাদের ভাবনা রয়েছে পুতুল গ্রামের রীতি কথা। কিন্তু আমরা দাঁড়িয়েছি মধুগড় মিলন চক্র ক্লাবের ঠিক সামনে, মানে পুজো প্রাঙ্গনটার সামনে পুরো দেখতে পাচ্ছি যেটা কিন্তু যে পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু যে কাঠ পুতুল, সেই কাঠ পুতুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, মেনলি কিন্তু এখনও কাজ চলছে। কাঠ পুতুলের যে ইতিহাস সেটা কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে, পুরোটা জুড়েই কিন্তু কাঠ পুতুল, যেমন আগে একটা দেখিয়েছিলাম তো সেখানেই কিন্তু সেরকম রয়েছে। এখানটাও দেখতে পাচ্ছি সামনে কিন্তু এরকম নানারকম কাঠ পুতুল দিয়ে কিন্তু পুরো বিষয়টা যে প্যান্ডেলটা সেটা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। মধুগড় করতে করতে কিন্তু এখন আমরা চলে এসেছি মেইন রোডে, মানে ওইদিকে কিন্তু দমদম স্টেশন, আর এদিকে কিন্তু আর কিছুটা গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তোমার হচ্ছে হনুমান মন্দির, যেটা দমদমে হনুমান মন্দির। তার আগে কিন্তু পরে এই খামখেয়ালি সংঘ ঘোষপাড়া, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে, ডাকঘর যাদের থিম রয়েছে, চলো যাওয়া যায়। তো এখানকার খামখেয়ালি সঙ্গে কিন্তু এবছর থিম রয়েছে ডাকঘর, মানে কি আমরা কিন্তু যে পোস্ট অফিস বা পোস্ট যেগুলো দেখতে পাই বা ঘরের সামনে দেখতে পাই এরকম কিন্তু চিঠি আসার জন্য যে ডাকঘরগুলো আমরা কিন্তু বানিয়ে রাখি সেগুলো কিন্তু দিয়েই কিন্তু এবছরে যে থিম সেটা কিন্তু সাজানো হয়েছে পুরো। এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে গেছি, আর ভেতরে দেখতে পাচ্ছি কিন্তু পুরো চিঠি দিয়ে কিন্তু একটি প্যান্ডেল কিন্তু নির্মাণ করা হয়েছে, নিজের প্রিয়তমা, কখনো বন্ধু, কখনো দাদা, দেখতে পাচ্ছি যে দাদা বন্ধু নিজের কোনো কারোর কি যে চিঠি, সেই চিঠি দিয়ে পুরো মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু একটি ডাকঘর কিন্তু রয়েছে, ইন্ডিয়ান যে পোস্ট অফিস বলতে পারো, সেই পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের কিন্তু ভাবনায় কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আর যদি সিলিংটা দেখায় সিলিংও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু যে খবরের কাগজ বা চিঠি, সেই চিঠি দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু এখানে তৈরি করা রয়েছে। স্ট্যাম্প ছাড়াও কিন্তু চিঠি কিন্তু পোস্ট মানে বিলি হয় না, তো সেই স্ট্যাম্পগুলো কিন্তু নানারকম, সেই স্ট্যাম্প দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ নির্মাণ করা হয়েছে। যেমন কিন্তু এদিকে চিঠি রয়েছে, চিঠি মানে ডাকঘরে যে চিঠি আর স্ট্যাম্প দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা নির্মাণ করা হয়েছে। এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু একটা কিন্তু স্ট্রাকচার রয়েছে যেটা কিন্তু পুরোটা কিন্তু যে পুরোনো যুগে যে চিঠি বা ইতিহাস, সেই চিঠি ইতিহাস দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। আর ওপরে কিন্তু ঝাড়বাতির পোর্শনটা কিন্তু দেখতে পাচ্ছি নানারকম যে লেখা
সে মনের যে হৃদয়ের যে লেখা চিঠিতে আমরা স্থাপন করি সেগুলো দিয়ে কিন্তু সাজানো রয়েছে। শ্রী প্রতিমা দেখতে পাচ্ছ কিন্তু অসাধারণ কিন্তু একটি রূপ নিয়েছে, দেখতে যদি তোমাদের দেখাই তাহলে সামনেটা পুরো কিন্তু যে ডাকের যে সাজ হয় পুরো কিন্তু সোনালী কালারে দেখে খুব সুন্দর করে লাগছে। আর যদি মায়ের মুখমণ্ডলটা দেখাই, দেখো জাস্ট এক কথায় মন্ত্র মুগ্ধকর কিন্তু একটি মুখমণ্ডল, যা দেখে কিন্তু একটা শান্ত স্নিগ্ধ রূপে রয়েছে মা। আর মায়ের তলায় দেখো পদতলে কিন্তু রয়েছেন আমাদের ভোলানাথ শিব। ধর্মা ধর্ম দুটি খেলি সদানন্দ কালী, মহাকালের মনমোহিনী তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতা।